ঘরের লক্ষ্মী শুধু ঘরে নয়, ঘরে ও বাইরে তারা সমান তালে ম্যানেজ করে চলে। যে জিনিসটা তাদের সংসারে কাজে লাগবে, সেটা ফুটপাতের হোক কিংবা কোনো শপিং কমপ্লেক্সেরই হোক, সেটা তারা নিতে চাইবেই। কারণ তার কাছে সংসারটাই প্রধান, সংসারে এটা কাজে লাগবে সেটাই বড় কথা। আমি যতই বলি এগুলো জিনিস কিনে টাকা নষ্ট করো না, কিন্তু না, সে শুনবে না। বিভিন্ন যুক্তি, এটা এই কাজে লাগবে, এটা সেই কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি। তবে যাই বলুন, এই দোকানের কয়েল রাখার স্ট্যান্ডগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। কয়েল খুলতে গিয়ে যদি ভেঙে যায়, তাহলে কয়েল স্ট্যান্ডে রাখা যে কি সমস্যা, এই সমস্যায় যারা পড়েছে শুধু তারাই জানে। আমার মনে হয় আমরা ছেলেরা মেয়েরা সবাই এই সমস্যায় দু একবার পড়েছি। সেদিক থেকে এই স্ট্যান্ডগুলো বেশ ভালো। কয়েল খুলতে গিয়ে যদি টুকরো টুকরো হয়ে যায়, তাহলেও এই স্ট্যান্ডে কয়েলগুলো রাখা যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কোনো বৃষ্টি বাদলের দিন নয়, এটি জয়পুরহাট শহরের প্রধান রাস্তা। রাস্তাটি সংস্কার করে ফোর লেন করা হবে, সেই কাজ চলতেছে গত 4 বছর থেকে। এমনিতেই জনগণের ভোগান্তি চরমে, তার উপর কাদা পানি বালি একেবারে নাভিশ্বাস, আর রাস্তার কাজ করতে গিয়ে নতুন করে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পানির লাইন কাটা পড়ছে, বিদ্যুতের খুঁটি সরে অন্য জায়গায় পোতা হচ্ছে, লাইন থাকছে না, বিদ্যুৎ থাকছে না। যাই হোক, বাহিরে একটু আধটু কেনাকাটার পর আমরা চলে এসেছি পার্পল সাফার ড্রেস কিনতে। এখানে সেদিন একটা ড্রেস আমার পছন্দ হয়েছে, সম্ভবত ওই ড্রেসটাই আমরা কিনব, দেখা যাক। শোরুমের ভিতরে ক্যামেরা অন করা দেখতেই বিক্রয়কর্মী ভাই ও বোনেরা সবাই আমাদের সামনে চলে আসে এবং আমরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। আমরা সেদিন অনেক কয়টা ড্রেস পছন্দ করেছিলাম, তার মধ্যে এটি একটি। সাফার আম্মু আমাকে বলল এটাই নে, কারণ এটার সাথে তোমার পাঞ্জাবির একটা ম্যাচিং হবে। এনাদের মধ্যে একজন বিক্রয়কর্মী আমাদের প্রতি খুবই আন্তরিক, সে সাফাকে বিভিন্ন ড্রেস দেখাচ্ছে। আমরা একটা ড্রেস পছন্দ করলাম, এখন সাফাকে পরানো হচ্ছে, ও ট্রায়াল দিচ্ছে, দেখা যাক। হ্যাঁ, এই ড্রেসটাই আমরা নেব ওর জন্য, কারণ এই ড্রেসটা ওর বাবার পাঞ্জাবির সাথে ম্যাচিং হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেট কাপড়ের দোকানে চলে এসেছি। আমাদের বাসায় সাফার আম্মুকে কাজের যে খালা হেল্প করে, তাকে কিছু কাপড় দেওয়ার জন্য আমরা সেট কাপড়ের দোকানে চলে গেলাম। সারাদিনে বাজার করে খুবই টায়ার্ড কাজ করছে, সাফার আম্মু বললো একটা তরমুজ নিয়ে নাও, বাসায় গিয়ে অন্তত পক্ষে ইফতারের পরে খাওয়া যাবে। তরমুজের দোকানদার এখন তরমুজটা কেটে আমাদেরকে দেখাবেন। আমি প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, কেমন পাকা, দেখা যাক কেমন পাকা হয়। এই যে দেখাচ্ছেন, ইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পাকা, ধন্যবাদ সবাইকে।